আমরা বলছি যে বাড়ি ফেরা, কিন্তু কোথায় বাড়ি? বাড়ির তো বিন্দুমাত্র চিহ্ন দেখা যাচ্ছে না, মাথার উপর ছাদ নেই, পুরোটাই পুড়ে গিয়েছে, শুধু ছাই ছাড়া কিছুই নজরে আসছে না। গ্রামবাসীদের সম্বল এখন নামমাত্র ত্রাণ সামগ্রী, সেখানে কিছু থালা বাসন, কিছু জামা কাপড় আর অল্প কিছু খাবার দাবার ত্রিপল। এখনো পর্যন্ত তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট, যতই প্রশাসনিক আশ্বাস থাকুক না কেন। একেবারেই প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে আমরা এসডিপিও অতীশের সঙ্গে, অতীশ বাবুর সঙ্গে কথা বললাম এবং তিনি যেটা জানালেন যে একেবারে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে, পুলিশ পিকেটিং রয়েছে এবং কোনো অসুবিধা নেই। কিন্তু গ্রামবাসীরা যেটা বলছেন যে যখন এই ঘটনা ঘটছিল সোমবার দিন, সেই সময় কিন্তু পুলিশ সেখানে উপস্থিত ছিল, পুলিশের সামনেই এই যাবতীয় তাণ্ডব চলে। কার্যত প্রথমে এই বাড়িগুলোকে ভাঙচুর, লুটপাট, বাড়িতে ঢুকে ঢুকে মহিলাদেরকে মারধর, বাচ্চাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া এবং তারপর অগ্নিসংযোগ করা, সেখানেই তারা থেমে থাকেননি, দমকলকে পর্যন্ত আটকে দেওয়া হয় ঘন্টার পর ঘন্টা, যাতে এই বাড়িগুলো একেবারে সম্পূর্ণ আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। সেই পুলিশের ওপরে তারা কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ ভরসা করতে পারছেন না, কিন্তু যেহেতু তাদের নিজেদের বাড়ি এখানে, তাদের ঘর ভিটে সব কিছু এখানে, তাই সেখানে তারা না ফিরেও কিন্তু থাকতে পারছেন না। কিন্তু কোথায় ফিরছেন, কোন বাড়িতে ফিরছেন, এই হলো সেই বাড়ি, এই হলো সেই বাড়ির ছবি, যেই বাড়িতে কিন্তু কোনো কিছুই অবশিষ্ট নেই। ঠিক এরকমই কিন্তু একটার পর একটা বাড়ি আমরা দেখতে পাচ্ছি যে কার্যত কিচ্ছু নেই, আশপাশের যে দেওয়াল তাও ভেঙে দেওয়া হয়েছে, কোনোটা পুড়িয়ে দেওয়া হয়েছে, মাথার উপরে যে ছাদ সেই ছাদটুকু পর্যন্ত নেই। তারা বাড়ি ফিরেছেন ঠিকই, কিন্তু সেই বাড়ির চিত্র, বাড়ির ছবি কিন্তু তারা দেখতে পাচ্ছেন না। মাত্র কিছুক্ষণের সময়ের মধ্যেই এই রকম যে বদলে যাবে তাদের বাড়ি, তাদের জীবন, তা কিন্তু তারা কখনো বুঝতে পারেননি। আপনাদেরকে কি এখান থেকে আপনারা কবে নাগাদ গিয়েছিলেন? আচ্ছা, অনেকেই এসছেন একেবারে সাহায্যের জন্য হাত বাড়াতে এবং কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটার পর একটা বাড়ি দেখো, আমি একবার এই ছবিটা দেখাবো। একজন মহিলা যার এটা বাড়ি, সেই বাড়িতে তিনি দেখছেন যে কার্যত কিছু নেই বাড়িটির মধ্যে, কিন্তু এই মুহূর্তে আর অবশিষ্ট কোনো কিছু নেই। যে চালগুলো, যেই আনাজগুলো ছিল সেগুলোও কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে, এই অবস্থা। এটা আপনার বাড়ি? একেবারে এই এই রকমই কিন্তু অবস্থা, বাড়ির ছাদ থেকে শুরু করে কোনো কিছুই কিন্তু নেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ঘরছাড়ারা তারা কিন্তু বাড়িতে ফিরছেন, কিন্তু বাড়ি বলে আদৌ তাদের কিন্তু কিছু দেখতে পাচ্ছেন। আমি একজনের কাছে আসবো, এখান গ্রামবাসীর কাছে। বাড়ি তো ফিরছেন, কিন্তু বাড়ি কিন্তু সেই অর্থে দেখা যাচ্ছে না, পুরো কার্যত ধ্বংসস্তূপ যেরকম দেখা যায় সেই ধ্বংসস্তূপের মতো কিন্তু দেখছি। কিছু আছে কিছু নেই, আতঙ্ক এখনো যায় না মনের মধ্যে, কি বলবো, বলার মতন কিছু নেই, কি বলবো। এখনো ভয় পাচ্ছেন? আমরা সেই ছবি দেখছি যে কিভাবে মানুষের মধ্যে আতঙ্কের ছাপ, চোখে মুখে আতঙ্কের ছাপ, সেই ছবি কিন্তু আমরা স্পষ্ট করে দেখতে পাচ্ছি। এবং মানুষজন তারা কিন্তু এই মুহূর্তে তাদের যাবতীয় যে এই ত্রাণ, সামান্য ত্রাণ, সেই সামান্য ত্রাণটাই তাদের কিন্তু তাদের কাছে কিন্তু সবটুকু, কারণ এর বাইরে আর বাড়ির মধ্যে বা ঘরের মধ্যে কোনো কিছু কিন্তু আর অবশিষ্ট পড়ে নেই। এই ছবি কিন্তু আমাদের ক্যামেরায় উঠে আসছে। ধন্যবাদ বিক্রম, তুমি নজর রাখো অবস্থার দিকে। এবার আমাদের অপর প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী, তিনিও প্রতিবেদন পাঠিয়েছেন যখন এই গ্রামবাসীরা ঘরে ফিরছেন সেই সময়কার ছবি, কি তারা বলছেন, তাদের চোখে মুখে এখনো আতঙ্ক রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।